পরনের মতন। হ্যাঁ কিন্তু কি রান্না করবো? তুমি খাবে? এখন কি রান্না করবো জানো? এখন রান্না করবো পাঁপড় ভাজা রান্না করবো, সাবুর পাঁপড় করবো। তুমি খাবা না? তুমি কোনোদিন খেয়েছো সাবুর পাঁপড়? তাহলে তুমি কি করে জানলে? আমি আজকে বানাবো, খাবা সবাই মিলে খাওয়া হবে। হ্যাঁ তারপর তো ভেজে দেব। তুমি তো পাঁপড় খাও, খাও না? পাঁপড় খায় না ও, খায় না পাঁপড়, চিপস কিচ্ছু খায় না। এখন আর চিপস ভালো লাগে না? একটু খায়। ও আচ্ছা আচ্ছা, খুব গরম শোনা, তুমি ঘরে যাও, ঘরে ফ্যানের তলায় চলে যাও। খুব এখানে হাওয়া নেই আজকে। আজকে ও শোনা ব্যাটারি মুখে দেয় না, শোনা ভুল হয়ে গিয়েছে, জল দিয়ে দাও। পড়ে গেলে নষ্ট হয়ে যাবে সোনা, পড়ে গেলে আর পাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। ও আর ফেলো না জানো, কি হচ্ছে ওটা? আচ্ছা আচ্ছা, কে শিখিয়েছে? কোন লোক? আর আমি কি কি ব্যায়াম শিখেছি একটু করো। কিন্তু আমার মা, ওটা কিন্তু আমার মা, ওটা আমার মা, তুমি ছোবে না, কিন্তু ছোবে না, না ওটা আমার মা, ওটা। এবার একটা কড়াইও চাপিয়ে দিয়েছি, কড়াইটা দিয়ে দেবো জল। সাবু ঠিক বলেছে, ওষুধের মতো একটা খেয়ে দেখো ওষুধ নাকি। আমি কড়াইতে জল চাপিয়ে দিয়েছি, এবার সবগুলো ধুয়ে নেব। দীপা কাকা গো, বলো মামা, এগুলো জানো সুস্থ দাও না কিন্তু তাই গয়ে একদম পুরো হয়ে যাবে। সবগুলো এবার জলের মধ্যে দিয়ে দেব। আরে সাবুটা যখন জ্বালানো হবে অনবরত নেড়ে যেতে হবে, নইলে যত গাঢ় হবে নিচেই লেগে যাবে।
সাবুটা প্রায় গলে এসেছে। আমি একটু ঠান্ডা জল দিয়ে হলুদগুলো নিয়ে এসেছি, ও সামান্য একটু হলুদ আমি একটু দিয়ে দেব। সাবুটা জ্বালানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে রেখে দেব পাশে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা কালো জিরে। এখানে একটা কলা পাতা নেওয়া হয়েছে, ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। তা কলা পাতার উপরে এবার পাঁপড়টা বসিয়ে দেব। আমার পাপড় গুলো তো কলা পাতায় বসানো হয়ে গেছে, এবার রোদে শুকাতে হবে। আমি তার জন্য বেঞ্চটা ধরে রোদের ভিতরে নিয়ে যাব। পাপড়গুলো এখন তুলে নিয়ে আসলাম, আর এই পাপড়গুলোতে দুই দিন রোদ্দুর দিলাম, শুকিয়ে গেছে। আর কলা পাতা থেকে কালকে তুলে রেখে দিয়েছিলাম, রেখে থালায় করে দিয়েছিলাম, এই নিয়ে আসলাম। এখন পাপড়গুলো ভেজে নেব। ওই আকন্দ ফুলের বীজ হয় এরকম, এরকম হয় তাই আকন্দের বীজ এলে ওই ফল হয় এরকম উড়ে উড়ে চলে আসে। ওই দেখো বৌদি, ফলের মতো ফুটছে। পরের মতন খালাই ধরবো খুলি না ধরে ধরবে। শীতকালে এরকম করে রাখলেই তো হয় নাকি? কার মোচা মোচ্ছে না দেখো, দেখো মাম মাম সব খেয়ে নিল তো, দারুণ খেতে হচ্ছে, পুরো দিলকুশ পাপড় একদম। মাম্মা একটা খাও, দারুণ লাগছে খেতে। এর উপর দিয়ে একটু সামান্য বিট লবণ ছড়িয়ে দিতে হবে, দারুণ লাগবে, সেটাও লাগছে না, ভালো লাগছে। চলো।